রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সব রাজনৈতিক দল এবং ব্যক্তির সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখতে প্রশাসনের প্রধান আধিকারিক ও সংবিধানের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা নেন। রাজ্যের মুখ্য সচিব কুমার আলোকের কাছে এই অনুরোধ জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক মহাকরণে গিয়ে মুখ্য সচিব কুমার আলোকের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যে বিরোধী দলের শাসক বিজেপির ক্রমাগত ও অব্যাহত আক্রমণ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের প্রক্রিয়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে একটি স্মারকলিপি মুখ্য সচিবের হাতে তুলে দেন তারা। সিপিআইএম নেতৃবৃন্দ মুখ্য সচিবকে বলেন, 2018 3 মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সিপিএম সহ বিরোধী দলগুলোর অফিস, নেতৃবৃন্দ ও কর্মীদের উপর, তাদের বাড়িঘর ও সম্পত্তির উপর শাসক দল বিজেপির দুষ্কৃতিকারীদের যে আক্রমণ শুরু হয়েছিল তা কমা দূরের কথা, বরং প্রতিদিনই এর তীব্রতা বেড়ে চলেছে। কারণ কোন ক্ষেত্রে হামলাকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং যারা আক্রান্ত ভিডিও দেখে তাদের চিহ্নিত করে উল্টে তাদেরই বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে গ্রেপ্তার ও হেনস্থা করা হচ্ছে। বহু ক্ষেত্রে পুলিশ আক্রমণকারীদের পক্ষে ভূমিকা নিচ্ছে, আক্রমণের ঘটনার পর থানায় মামলা করলেও সুবিচার পাওয়া যাচ্ছে না, বরং বহু ক্ষেত্রে এফআইআর করলে আবারও আক্রান্ত হতে হচ্ছে। রাজ্যে গণতন্ত্র বিপন্ন, সাংবিধানিক অধিকার লুণ্ঠিত। সিপিএম নেতৃবৃন্দ মুখ্য সচিবকে অনুরোধ করেন, জেলা শাসক সহ সাধারণ প্রশাসনের আধিকারিকদের দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হোক। সব রাজনৈতিক দল এবং ব্যক্তি যাতে তাদের সংবিধান প্রদত্ত মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার বিনা বাধায় প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ ফিরিয়ে আনা হোক। এই বিষয়ে মুখ্য সচিবকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক এবং সংবিধানের সংরক্ষক হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, রাজ্যকে যে নৈরাজ্যের পরিবেশে ঠেলে দেওয়া হচ্ছে তা গণতন্ত্র ও সংবিধানের শাসনের জন্য বিপজ্জনক। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয়, আক্রান্ত মানুষ যদি বারবার এভাবে পুলিশ ও প্রশাসনের কাছে সুবিচার চেয়ে হতাশ হয়ে পড়েন, তখন দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা নিজেদের অধিকার রক্ষার পথ নিজেরা বেছে নিতে বাধ্য হবেন। যদি সেটা হয়, তবে তা আইনের শাসনের জন্য স্বস্তির বিষয় হবে না। এমনটা হোক তা আমরাও চাই না, কিন্তু পরিস্থিতি যাতে সেদিকে না যায় তা নিশ্চিত করতে মুখ্য সচিবের নেতৃত্বে সাধারণ প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আলোচনার সময়ে সিপিএম নেতৃবৃন্দ মুখ্য সচিবের হাতে 3 পাতার একটি স্মারকলিপি এবং 3টি সংযোজনী তুলে দেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।